আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর প্রোবায়োটিক কিভাবে তৈরি করবেন বাসায় আমি সেটা দেখাবো। আমি সবসময় বলি যে সব জিনিস ন্যাচারালি হওয়া উচিত। সাপ্লিমেন্ট হিসাবে প্রোবায়োটিক্স আমি রিকমেন্ড খুব একটা করি না। যদি না থাকে তাহলে সাপ্লিমেন্ট ইউজ করতে পারবেন, কিন্তু রিলায়েবল কোম্পানি থেকে ওই সাপ্লিমেন্টগুলো ই করতে হবে। এবং সাপ্লিমেন্টের মেইন হচ্ছে যে আপনার ওগুলোতে ফ্রিজে রাখতে হবে। তা আমি জানি না অনেক কোম্পানি সেটা ফ্রিজে সংরক্ষণ করে কি না, কারণ এটা লাইভ ব্যাকটেরিয়া, জীবন্ত ব্যাকটেরিয়া, এটা হিটে মারা যাবে। এই জন্য যখন প্রোবায়োটিক্স কিনবেন তখন চেক করবেন যে এটা কোথা থেকে আপনাকে দেওয়া হচ্ছে। যাই হোক, যেহেতু আমি রিকমেন্ড করি না সাপ্লিমেন্ট হিসাবে, আমি মনে করি দুইটা প্রোবায়োটিক্স আপনার জন্য মোস্ট ইউজফুল, মানে হেলদি। সেইটা আপনারা জানেন, টক দই, যে খাঁটি দুধ থেকে, গ্রাসফেড দুধ থেকে কীভাবে প্রোবায়োটিক্স তৈরি করা যায় এটা আপনারা অলরেডি জানেন, একটা ভিডিও আছে। আজকে দেখাবো যে সাওয়ার ক্রাউট, এটা আপনারা হয়তো অনেকে শুনছেন, এইটা রাশিয়ান একটা ফেভারিট খাবার। আমি আজকে রাশিয়ান স্টাইলে কীভাবে এই সাওয়ার ক্রাউট তৈরি হয় আমি আজকে সেটা আপনাকে দেখাবো। কী কী ইনগ্রেডিয়েন্টস যদি আপনারা দেখেন আপনারা বুঝতে পারবেন যে এইটাতে কতগুলো নিউট্রিয়েন্টস রয়ে গেছে। এটা শুধু প্রোবায়োটিক্স না, এটা হচ্ছে নিউট্রিয়াস এবং অত্যন্ত ডেলিশাস টেস্টি একটা প্রোবায়োটিক। এইখানে শুধু প্রোবায়োটিক্স না, এখানে অনেক মিনারালস, ভাইটামিনস, যেমন আপনাদের আয়রনস অত্যন্ত ইম্পর্টেন্ট, ভিটামিন কে এখানে রয়ে গেছে ক্যাবেজের মধ্যে, ভিটামিন এ আপনার রয়ে গেছে ক্যারোটের মধ্যে। তা আপনার ইনগ্রেডিয়েন্টসগুলো দেখেন যে এই যে ইনগ্রেডিয়েন্টসগুলো এর মধ্যে যে নিউট্রিয়েন্টস রয়ে গেছে সব এই ফার্মেন্টেটেড সাওয়ার ক্রাউটে থাকবে। কী কী দেখেন নিউট্রিয়েন্টসগুলো দেখেন, এটা হচ্ছে ক্যাবেজ, এটাকে বলা বাঁধাকপি মনে হয়, গ্রিন ক্যাবেজ। আমি দুইটা পাতা এখান থেকে সেপারেট করেছি, এরপরে দেখবেন আমি এটা কীভাবে এই দুইটা পাতা ইউজ করি, ক্যাবেজ। নেক্সট দেখেন কি, ক্যারট। আপনি ক্যারটের পরিবর্তে আপেল ইউজ করতে পারেন, এজ ইউ লাইক। তা আমি লাইক করি ক্যারট। এরপরে দেখেন গোলমরিচ, গোলমরিচ, এটা হচ্ছে গোলমরিচ। এই তিনটে ইনগ্রেডিয়েন্টস এবং হিমালয়ান পিঙ্ক সল্ট লাগবে। আগে আমি কি করব, ক্যাবেজটাকে কাটবো। আপনারা জানেন ক্যাবেজ নেবেন, কাটবেন, জাস্ট কাটবেন। আপনারা একটু ছোট কাটতে পারেন, আমি একটু বড় বেশি বেশি ই করে কাটছি, দেখেন। এটি আপনারা একটু ছোট কাটতে পারেন এটি। এখন কি করব দেখেন, আমি এই ক্যাবেজের সাথে আমি সব মিক্স করব এবং গোলমরিচ আমার হাত পরিষ্কার আছে, মাইন্ড করবেন না, আপনারা হয়তো হাত পরিষ্কার করে নেবেন, আর না হয় গ্লাভস পরে নেবেন। এখন আমি কি করব, আমি এক লিটার পানিতে দুই বড় চামচ, এই যে টেবল চামচ, দুই বড় চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট ইউজ করব। অত্যন্ত সহজভাবে তৈরি করা যায়। এখন আমি করবো সব একে সুন্দর মতো মিক্স করব। এখন আপনাদের একটা কাচের বুলুন লাগবে, মানে বড়, আপনি যদি অনেক তৈরি করতে চান একবারে, আপনি একটা বড় একটু কাঁচের বয়ম নেন।
আর আমার জন্য যেহেতু আমি একা এটাই করি, আমার জন্য দেশ আমি এখন এগুলা সব এগুলোর মধ্যে ভরব। আচ্ছা, আমি এটা এটার উপর রাখি যাতে পড়লে আবার যখন আপনি ভরবেন তখন আপনার অনেক ই করতে হবে, মানে খুব চাপ দেওয়া, মানে যাতে এটা খুব মানে যাতে ই না থাকে। আমি যখন রাশিয়ায় ছিলাম আমি দেখতাম যে আমাদের বাসায় কীভাবে তৈরি করতো, আমি সেই স্টাইলে আপনাদেরকে দেখাচ্ছি। কারণ রাশিয়ায় এটা হচ্ছে প্রত্যেকের বাসায় এটা থাকবে, এটা সালাদ এত টেস্ট। দেখেন আমরা কত টাকা ব্যয় করি ওষুধের পিছনে, সাপ্লিমেন্টের পিছনে, বয়স প্রকৃতির মধ্যে সব কিছু রয়ে গেছে। শুধু আমাদের জানতে হবে যে এটা কীভাবে তৈরি করে। আমার মনে হয় আমাদের ক্যাবেজ আর একটু কম হয়ে গেছে, অসুবিধা নাই। এখন আমি কী করবো দেখেন, আরও একটু ই করি, এই করি। এখন আমি পানিটা এতটুকু দিব, যাতে পানিতে ডুবে থাকে ক্যাবেজটা, এতটুকু পানি আমি অ্যাড করব। অ্যাকচুয়ালি পুরোটা দিতে পারে, নো প্রবলেম। এখন এটা দিয়ে আরও চাপ দিব, পানিটা পুরোটা ভিতরে যাবে। মানে ডুবে থাকতে হবে, এরপরে দেখেন ওই যে পাতা দুইটা আমি সেপারেট করেছিলাম, সেপারেট পাতা, এখন পাতা দিয়ে আমি এটা ঢেকে রাখব। ওকে, ভেরি গুড। এখন আমি কী করবো দেখেন, এই যে প্লেটটা এই প্লেটের উপর রাখবো, রাখার পরে আমি আরেকটা প্লেট দিয়ে ঢাকবো। কারণটা কিসের জন্য দেখেন, আমি এখন বুঝাচ্ছি যে কীভাবে এটা ফার্মেন্টেশন হবে এবং এই ফার্মেন্টেশন কী হবে। দেখুন আমাদের বাতাসে খেয়ে আমার হাতেও ব্যাকটেরিয়া এবং ইস্টগুলা রয়ে গেছে, এই ব্যাকটেরিয়াগুলাই আপনার এই ক্যাবেজটাকে এবং আপনার এই যে ক্যারট এটাকে আপনার ফার্মেন্টেট করবে। এতে করে আরেকটা জিনিস দেখেন, আমি লবণ কিসের জন্য দিয়েছি দেখেন, এখানে তো ব্যাড ব্যাকটেরিয়া না হইতে পারে, শুধু হেলদি ব্যাকটেরিয়া যাতে থাকে এই জন্য এটাকে লবণ ইউজ করা হয়েছে, যাতে ব্যাড ব্যাকটেরিয়া গ্রো না করে। এই যে ক্যাবেজটা দেখেন, আমি বলছি
আপনারা জানেন যে গাট হেলথ, আমি সবসময় বলি আপনি যদি সুস্থ হতে চান এবং সুস্থ থাকতে চান আপনার গাট মাস্ট বি হেলথি। আপনার ব্রেন ফাংশন, আপনার স্কিন বিউটি, আপনার ওভারঅল হেলথ, আপনার মুড, আপনার ইমোশন, আপনার কি বল অ্যালার্জি, ইমিউন সিস্টেম, হরমোনাল ব্যালেন্স, ওয়েট ম্যানেজমেন্ট, এভরিথিং আপনার গাটের সাথে রিলেটেড। আরও যদি জানতে চান, আমি মনে করি ওই যে সাতটা গোপন সূত্র আছে আমি যেখানে বলছিলাম যে হেলথি গাট, ওই ভিডিওটা দেখে নেন, তখন বুঝতে পারবেন যে কিসের জন্য এই জিনিসটা আপনাদের দরকার। আমাদের গাটে যদি রেশিওটা হেলথি ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া এবং ইন্টারমিডিয়েট ব্যাকটেরিয়া যদি রেশিওটা ঠিক না থাকে, এটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া 20%, ব্যাড ব্যাকটেরিয়া 30% এবং ইন্টারমিডিয়েট হচ্ছে 50%, এই রেশিওটা যদি ঠিক না থাকে আমাদের গাট হেলথ নষ্ট হয়ে যাবে। গাট হেলথ নষ্ট মানে আপনার স্বাস্থ্য অলরেডি নষ্ট, আপনার অলরেডি সাম প্রবলেমস উইথ ইউর হেলথ। এইটা এই সাওয়ার ক্রাউড শুধু গুড প্রোবায়োটিক্স না, এইটার মধ্যে অনেক নিউট্রিয়েন্টস রয়ে গেছে, এটার মধ্যে আয়রন রয়ে গেছে, ম্যাগনেশিয়াম রয়ে গেছে, পটাশিয়াম রয়ে গেছে, সোডিয়াম রয়ে গেছে, যেটা আমি বলছি অ্যালকালাইন মিনারেলগুলা, অ্যালকালাইন মিনারেল সব কিছু এখানে রয়ে গেছে, আয়রন রয়ে গেছে, প্রচুর পরিমাণে এনজাইম, কারণ এটা র ফুড, দুইটার মধ্যে এনজাইম রয়ে গেছে, এটার মধ্যে রেডি এনজাইম রয়ে গেছে, আবার যে প্রোবায়োটিক্স যে ব্যাকটেরিয়া ভালো হবে, যেটা ফার্মেন্টেশন হবে, তার মাধ্যমে অনেক অর্গানিক অ্যাসিড তৈরি হবে যেটা আমাদের শরীরের জন্য দরকার। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, যেটা আমি বলছিলাম যে আমাদের ব্লাডে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের রেশিও যদি ঠিক থাকে আমাদের পিএইচ ঠিক থাকবে, এর মানে আমরা হেলদি হব। মানে এই সাওয়ার ক্রাউড আমি একটা বলবো যেটা আপনাদের সবার জন্য দরকার এবং অত্যন্ত ইজি এটা তৈরি করা, এবং সমস্ত ইনগ্রেডিয়েন্ট বাংলাদেশে আছে। জাস্ট আপনাদের কী করতে হবে, ন্যাচারাল বা অর্গানিক নিতে হবে, আর কোনো কিছু না। আপনি দেখেন কত সহজ। এখন দেখেন নেক্সট কী করবেন। নেক্সট এই যে এইভাবে দেখাচ্ছি, জাস্ট এইভাবে আপনি রুম টেম্পারেচারে কোনো এক জায়গায় রেখে দেবেন। মনে করেন সাত চার পাঁচ ঘন্টা পর পরে দেখবেন, একটু উঠায় দেখবেন যে কীরকম ই হচ্ছে, মানে আপনার ই হবে, মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এর মতো হবে, এটা একটু ই হবে, ফার্মেন্টেশন হওয়ার সাথে সাথে এটা ই হবে, হয়তো পানি উপরে উঠবে এবং এটার প্লেটে জমা হবে। কয়দিন রাখবেন? অ্যাকচুয়ালি তিন দিন পরেই এটা রেডি, ডিপেন্ড করবে আপনার টেম্পারেচার, রুম টেম্পারেচার কত। যদি বেশি রুম টেম্পারেচার হয় তাড়াতাড়ি হয়ে যাবে, যদি কম রুম টেম্পারেচার হয় আস্তে আস্তে ফার্মেন্টেশন হবে। টেম্পারেচার ডিপেন্ড করে সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যে এইটা আপনার রেডি, অলরেডি টেস্ট করতে পারেন। আপনি এরপরে এটা বন্ধ করবেন, বন্ধ করে যখন রেডি প্রোডাক্ট বন্ধ করে আপনি ফ্রিজে রাখবেন। ফ্রিজে রেখে আপনি ইউজ করবেন আপনার যতটুকু দরকার সালাদের জন্য। সালাদ কীভাবে তৈরি করবেন? ভেরি গুড সালাদ, ফ্যান্টাস্টিক সালাদ। আপনি এটা নেবেন, সাওয়ার ক্রাউড নেবেন, এবং অলিভ অয়েল আপনার লাগবে, যেটা আমি বলি, এবং পিঁয়াজ, অলিভ অয়েল, পিঁয়াজ। যদি আপনি মনে করেন লাইক করেন চিলি, একটু গ্রিন চিলি অ্যাড করতে পারেন, দ্যাটস এনাফ। মানে অলিভ অয়েল, অলিভ অয়েল বাংলাদেশে অ্যাভেলেবল, পিঁয়াজ আপনাদের মাছ থাকার কথা, অলিভ অয়েল, পিঁয়াজ এবং এই সালাদ টেস্ট করেন। আমি মনে করি আপনারা এটা লাইক করবেন, এটা অত্যন্ত টেস্টি একটা সালাদ এবং অত্যন্ত হেলদি। দিস ইজ দ্য মোস্ট, আই এম টেলিং ইউ, আমি বলতেছি যে এটা মোস্ট কাট হেলদি ফুড। দেখেন আমরা যে সাপ্লিমেন্ট হিসেবে প্রোবায়োটিক্স শুধু নেই, শুধু এখানে প্রোবায়োটিক্স আছে, এবং কতটুকু কার্যকরী হবে নোবডি নোস। আর এইটা আপনার 100% গ্যারান্টেড আপনার গাট হেলথ ব্যাক করবে, এবং আপনার যে অ্যালকালাইন বডি আমি বলি সবসময় থাকতে,
সাহায্য করবে, কারণ সমস্ত অ্যালকালাইন মিনারেলস এটার মধ্যে রয়ে গেছে। প্রচুর পরিমাণে এনজাইম তৈরি এখানে হবে এবং প্রচুর পরিমাণে অর্গানিক অ্যাসিড যেগুলো আমাদের ডাইজেশনে হেল্প করবে। মানে এটা মেইন হচ্ছে ইম্প্রুভ ডাইজেশন এবং আপনার গাটকে সবসময় হেলদি রাখা। গাট হেলথের সাথে শরীরের অনেক হেলথ জড়িত, তো এই জন্য বলি যে এইটা আপনার ডেইলি ইউজ করুন সালাদ হিসাবে। পরিবারে সব কিছু বাংলাদেশে আছে, তো মনে করি যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি এগুলো উত্তর দেবো। যদি অন্য কোনো প্রশ্ন থাকে যে কীভাবে আরও কিছু প্রশ্ন আপনার থাকতে পারে, তো এটা উত্তর আমি ইনশাল্লাহ দেব। এনজয় করেন দ্য মোস্ট ডেলিশিয়াস মোস্ট নিউট্রিশিয়াস ফুড। থ্যাংক ইউ ভেরি মাছ।